হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আর হ্যাঁ, আমি জানি তোমরা কোন ব্যাপারটা শুনতে চাইছো আর কোন ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টেড, যে আমি এই লং 1 উইক কোথায় ছিলাম, কী করছিলাম। কারণ আছে, অনেক কারণ আছে, তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করব। তো চলো, অ্যান্ড ইয়া, আ ওয়ার্ম ওয়েলকাম টু ইউ অল এগেইন ইন মাই চ্যানেল দি অপটিমিস্টিক বং। সো ফার্স্ট অফ অল বন্ধুরা, আই এম এক্সট্রিমলি সরি ফর বিং লেট। আর এই ব্যাপারে তোমাদের সাথে আজকে আমি কিছু শেয়ার করব, কিছু সত্যি কথা বলবো, নো এক্সকিউজ নো মিথ্যে। তোমার সাথে সত্যিটাই, আমি যা গেছে এর মধ্যে, কেন আমি লেট হয়েছি এতদিন, কেন এতটা ইনকনসিস্টেন্সি আমার মধ্যে চলে এসছে এই কদিনের মধ্যে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আমি। তো অ্যাজ তোমরা জানো যে এই লকডাউনের মধ্যে বাড়ি থেকে বেরোনোটা একটু টাফ আর একটু রিস্কিও, অ্যান্ড তোমরা সবাই জানো যে আমার এই চ্যানেলটা, চ্যানেলের কন্টেন্টটা ট্র্যাভেল বেসড বা ট্র্যাভেল ব্লগসের ওপর বানানোর কথা আমি বলেছিলাম আর ইন ফিউচার বানাবো। তো এই লকডাউনের জন্য না পারছি বাইরে বেরোতে আর না পারছি তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আনতে, কিছুই শেয়ার করতে পারছি না এই লকডাউনের জন্য। এই লকডাউন তো আছেই, তার ওপর বাইরে যা বৃষ্টি, আশা করি তোমরা সবাই জানো যে আমাদের এই কলকাতার আশেপাশের এলাকা বা কলকাতায় কী হারে এই গত 7 দিন কি 8 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তার জন্য বাড়ি থেকে বেরোতে পারছি না, তার জন্য কন্টেন্টও আসছে না। আশা করি তোমরা আমার প্রবলেমটা বুঝতে পারবে। আর সত্যি কথা বলতে, ওই বাড়িতে থেকে রান্না বান্না করে দেখানো বা ফুড ব্লগস, এগুলো আমার দ্বারা খুব একটা হয় না। আমি খুব একটা এই ফুড ব্লগিং আর রান্না বান্নাতে খুব একটা, মানে কি বলবো, খুব একটা হ্যাবিচুয়েটেড নই। বাট তাও বিভিন্ন প্লেসেসের যে ডিসকভার করতে গিয়ে যে নতুন নতুন ফুডস ওখানে পাবো, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাট আলাদা করে ফুড ব্লগিং বানানোটা একটু টাফের, আর আমি রান্নাবান্না সেরকম পারি না। সো তার জন্যই আমি ভাবলাম যে কিছুদিন ব্রেক নিয়ে নেওয়াটা আই থিঙ্ক বেটার হবে, সেটা আমার ব্লগিংয়ের ক্ষেত্রেও বা বাইরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করার দুটোর ক্ষেত্রেও। আমার ক্ষেত্রে বলতে, আমার তো ফার্স্ট চ্যানেল, তাই কিছু কিছু ভুলভ্রান্তি হয়েই থাকে। তো সেগুলোকে যদি আমি ইম্প্রুভ করতে পারি তাহলে ইন ফিউচার এর রেজাল্ট আমি ভালো পাবো। তো সেই ইম্প্রুভমেন্টের জন্য আমি নিজের জন্য কিছুটা সময় চেয়েছি বা সময় নিয়েছি, তার জন্যই এই লং গ্যাপটা, একটা 1 উইকের গ্যাপ পড়ে গেছে। আর আমি চেষ্টা করব উইকে 2 বার করে ব্লগ দেওয়ার। জানি যদি মাঝে মধ্যে নাও হয়ে ওঠে তোমরা তাও কোঅপারেট করবে আমার সাথে। তো তার জন্য আজকে এতদিন পর ব্লগ আসলো আর তোমাদের জন্য ভালো কিছু আনবো না, তা কি হয় তার জন্য। আর হ্যাঁ, থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে একটা বেশ অ্যামেজিং জায়গা আর অ্যামেজিং ব্যাপার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে দেরি করব না, ছোট্ট একটা কথা শেয়ার করার ছিল আর সেই কথাটা শেয়ার করে নিলাম। তো চলো, লেটস ব্লগ। তো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি বাঁশবেরিয়াতে, আর এই ব্রিজটি হলো ঈশ্বরগুপ্ত সেতু, যা উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এবং হুগলি জেলাকে একসাথে একত্রিত করে বেঁধে রেখেছে এই ব্রিজটির মাধ্যমে। তো আজ আমরা যেখানে যাচ্ছি সেই বাঁশবেরিয়ার ব্যাপারে কিছু বলা যাক। বাঁশবেরিয়া হলো ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের হুগলি জেলার একটি শহর ও পৌরসভা। বাঁশবেরিয়া প্রাচীন সপ্তগ্রামের অন্যতম প্রধান শহর ছিল। বাঁশবেরিয়ার রেলওয়ে স্টেশনও আছে, যার কোড BSAE। আর যেখানে আমরা যাচ্ছি আজকে, হংসেশ্বরী মন্দির, সেই হংসেশ্বরী মন্দির থেকে বিভিন্ন জায়গায় বা এই হংসেশ্বরী মন্দিরে আসার জন্য বিভিন্ন স্টেশন থেকে আসা যায়। এই মন্দিরে ঢুকতেই এই বাঁ হাতে এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে জুতো খুলে তারপরে মন্দিরের দিকে এগিয়ে যেতে হবে।
তো বন্ধুরা, এই হলো সেই ঐতিহাসিক হংসেশ্বরী মন্দির। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে এই হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করেন। সম্পূর্ণ মন্দিরের উচ্চতা 70 ফুট। এই মন্দিরের পাশেই টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির অবস্থিত। দুটি মন্দিরই আপাতত এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত আছেন। দেশ ও বিদেশের বিভিন্ন ট্যুরিস্ট ও যারা রিসার্চ করে তাদের কাছে হংসেশ্বরী মন্দিরের গুরুত্ব প্রচুর। পোড়ামাটির কাজে সজ্জিত এই মন্দির অনেকটা বিষ্ণুপুরের মন্দিরের মতো, তবে রক্ষণাবেক্ষণের অভাবে এই মন্দিরের আশেপাশে বা মন্দিরের ডিজাইন বা কিছু ভ্যালুয়েবল জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। মন্দিরের কাঠামোটি তান্ত্রিক সাত চক্রভেদ উপস্থাপনা করে যান। মন্দিরটি 21 মিটার উঁচু এবং 13টি চূড়া রয়েছে। মোট 13টি চূড়া পদ্মের কুড়ির আকারের মতো। মন্দিরেরই একটি সুন্দর নিজস্ব ল্যান্ডস্কেপ বাগান আছে, যেটা এখন লকডাউনের জন্য বন্ধ। এবং একটি পুরনো পোড়ামাটির মন্দির আছে, আগে যেরকম বললাম যে অনন্ত বাসুদেবের মন্দির, যিনি বিষ্ণুর এক রূপ। এই অনন্ত বাসুদেবের মন্দির 1679 সালে রাজা রামেশ্বর দত্ত দ্বারা নির্মিত। এই মন্দিরের দেওয়ালে সূক্ষ্ম টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। তো চলো এবার আশেপাশে ঘুরে দেখা যাক। এই ঐতিহাসিক মন্দিরের ঠিক অপোজিটে এক বিখ্যাত জমিদার বাড়ি আছে, যেই জমিদার বাড়িটি একসময় দত্ত পরিবারের ছিল। এখনও হয়তো তারই বংশধররা এখানে বসবাস করে। শুধু এই বাড়িটি ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা হয়েছে বলে এখনও এরকমভাবে ভালোভাবেই আছে। তবে এটা ছাড়া সামনে দেখতে পাবে তোমরা আগেকার সেই ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপের কিছু অংশ এখনও এখানে পড়ে রয়েছে, সেগুলোই তোমাদের দেখালাম। আরেকবার তোমাদের বলে দিই, আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা যেমন বাঁ দিকে, মানে তোমাদের ডান দিকে যে বড় রাজবাড়িটা দেখিয়ে দে, আর এদিকে, আর আর এই দিকে সেই বিখ্যাত হংসেশ্বরী মন্দির। সো আজকে এই অবধি থাক, আশা করি পরের ব্লগটা তাড়াতাড়ি তোমাদের জন্য আনতে পারবো। আর কারণ রিজন সব তো আগে আমি বললামই। তো ভালো থেকো সবাই, টাটা, পরের ব্লগে দেখা হবে।